হৃদরোগে অস্ত্রোপচারে সাফল্য মণিমহেশ হাসপাতালের আবারও সাফল্য বীরভূম জেলার দুবরাজপুরের মণিমহেশ হাসপাতালের এবার হৃদরোগের অস্ত্রোপচার করে সাফল্য পেল এই হাসপাতাল তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে দুই ব্যক্তির হাটে স্টেন বসিয়ে সাফল্য পেল এই হাসপাতাল জানা যায় গত শনিবার সদাইপুর থানার শাহাপুর গ্রামের শেখ সবের এবং রবিবার দুবরাজপুর থানার ধ গ্রামের শেখ শহীদ নামের দুজন ব্যক্তি বুকে ব্যথা নিয়ে মণিমহেশ হাসপাতালে চিকিৎসা আসেন দীর্ঘদিন ধরে তাদের বুকে ব্যথা হতো তাই স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার উমেশ চন্দ্র জেনা ও ডাক্তার অভিজিৎ ঘোষ তাদের চিকিৎসা করেন এবং ওই দুই ব্যক্তির এনজিওগ্রাম করার দরকার আছে বলে জানান এরপরে জানা যায় তাদের দুজনের হার্টে ব্লকেজ রয়েছে একজনের দুটি স্টেন ও একজনের তিনটি স্টেন প্রয়োজন ছিল বসানোর ক্ষেত্রে অনেক খরচ হলেও তারা রাজ্য সরকারের সাথী প্রকল্পের আওতায় বিনামূল্যে পরিষেবা পেয়ে যান স্টেন বসানোর প্রয়োজন আছে জানতে পারার পর রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের অনুমোদন নিয়ে তাদের অপারেশন করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যেই তারাই ব্যয়বহুল চিকিৎসা পরিষেবা পান বিনামূল্যে চিকিৎসা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সদয়পুর থানার শাহাপুর গ্রামের শেখ সবের ও দুবরাজপুর থানার ধ শেখ সৈদ তারা জানান সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা তাদের হয়েছে মণিমহেশ হাসপাতালের চিকিৎসক নার্স থেকে শুরু করে প্রত্যেকের ব্যবহার ও পরিষেবা খুব ভালো এখানে এত ভালো পরিষেবা পেয়েছি যে বাড়িতে এরকম পরিষেবা পাবো না মণিমহেশ হাসপাতালের সিইও চিত্তরঞ্জন চট্টরাজ জানান বর্তমানে হার্টের চিকিৎসা করার ক্ষেত্রে বীরভূমে উন্নত পরিষেবা পাওয়া যাচ্ছে মণিমহেশ হাসপাতালে হাসপাতালটি বেসরকারি হলেও এই হাসপাতালে এখন বিখ্যাত সব হার্ট স্পেশালিস্ট চিকিৎসকরা আসছেন আবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধাও মিলছে এই হাসপাতালে যে কারণে যাদের স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তারা হার্টের চিকিৎসা সহ অন্যান্য বিভিন্ন ধরনের চিকিৎসা বিনামূল্যে পাচ্ছেন আমি বছর আটেক আগে এই অসুখটা বেঙ্গালোরে দেখাইছিলাম তো ওখানে ডাক্তারে আমাকে বলেছিলো কি না হার্টের কোনো ই নাই সামান্য ইয়ে আছে ওষুধে চলে যাবে তো ওখানে আট বছর ধরে আমি ওষুধ খেয়েছি এখন হঠাৎ করে আমার খুবই ব্যথা জানা ছিল এইখানে যোগাযোগ করে মণিমালাতে যোগাযোগ করে ডাক্তার বাবু যখন দেখলে তখন আমাকে এসিজি জি করলে এসিজি করার বাদে ইকো করলে ইকো করার বাদে ব্লাড পরীক্ষা করলে ব্লাড পরীক্ষা করার বুকের ছবি সমস্ত জিনিস করে তাদের আমাকে বললে কী এরকম ভাব তোমার এটা অপারেশন করতে হবে তো ডাক্তারবাবু ওয়ার্ডফোনও করলে তাতে দুটো আমার স্ট্যান্ড বসেছে দুটো স্ট্যান্ড বসেছে আর এখানের পরিষেবা যা সুন্দর দেখা গেল খুবই সুন্দর ব্যবহার মানুষের মানে মহব্বত এত দিলে মোহ্বতে আমরা ভুলেছিলাম আজ আট সাত দিন ছ দিন হইলেও আমার ভর্তি হওয়া তো খুবই সুন্দর ভালো ব্যবহার এখন আমাদের খুবই ভালো লাগছে আর সমস্ত আমার এই কার্ডে থেকে ছাত্রছাত্রীর কার্ডে থেকে সমস্ত খরচ আমার বহন করেছে আপনার নামটা আমার নাম হচ্ছে গিয়ে যে শেখ সবেল আমার গ্রাম সদাইপুর থানা জেলা বীরভূম আমি রবিবার দিন মানে মানে হসপিটালে এসেছিলাম তাছাড়া ডাক্তারবাবু বললেন যে আমি একটা ইকো করুন ইকো করার পরে ডাক্তারবাবু বললে

এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এখন ব্যথা নেই না তো খুব ফার্স্ট ক্লাস পরিষেবা যা পেয়েছি ঘরে ওরকম পাবো না নিজের মেয়ে ছেলেরাও করবে না চেষ্টাটা ছেলেরা যা করেছে মানে গান বসানো খাওয়া দেওয়া দিক কি যেই বলেছি সেই দিক সব সেই গিয়েছে বাথরুম গেছি ধরে গিয়েছে পরিষেবা ভালো পরিষেবা খুব ভালো ফার্স্ট ক্লাস ডাক্তারবাবু ডাক্তারবাবু ভালো বেটে ডাক্তারবাবু তো কুসংস্কার উচ্ছ্বাস করে যাবে না স্যার একটা টাকা লাগে না নাম নামার বাড়ি নাম আমার বাড়ির হচ্ছে ঝড়গ্রাম আর আমার নাম হয়েছে শেখ শহীদ